हेलो बंधुरा, ज्ञान संवाद चैनले तुम्हारे स्वागतम। आज के टॉपिक की होच्छे भूगोल विषय। भूगोल एमन कतगुलो प्रश्न आलोचना करा हुए चे जा थेके समस्त कम्पिटिटिव परीक्षा जथेष्ट उपकृत करबे। आर तोमादेर सुविधार्थे समस्त प्रश्नेर उत्तर सुंदर भावे विश्लेषण करा हुए चे, ताई आशा करछि भिडियोटी शेष पर्यन्त देखबे। तो चलो शुरू करा जाक। लाक्षा द्वीपपुंज हलो प्रबाल द्वीपपुंज, आग्नेय द्वीपपुंज, टेक्टोनिक द्वीपपुंज, पलिगठित द्वीपपुंज। सठिक उत्तर अपशन ए, प्रबाल द्वीपपुंज। लाक्षाद्वीप भारत एक केंद्रशासित अंचल जा भारत मूल भूखंड 200-440 किलोमीटर दक्षिण पश्चिमे लाक्षाद्वीप सागर मालाबार उपकूले अवस्थित। भौगोलिक मतबाद अनुसारे असंख्य मृत प्रबाल गीटर देहावशेष संचित हुए समुद्र मध्य यह द्वीपसमूह सृष्टि है, तई द्वीपपुंज के प्रबाल द्वीपपुंज बला है। पश्चिमबंगे शिक्षार हार 82.67%, 74.04%, 77.08%, 76.26%। सठिक उत्तर अपशन डी, पश्चिमबंगे साक्षरतार हार 76.26%, जा जातीय गड़ 74.04% थेके बेशी। 2011 साले जनगणना अनुसारे भारत 36 राज्य और केंद्रशासित अंचलगुलिर मध्य साक्षरतार हार दिक थेके पश्चिमबंग 20तम स्थाने रयेछे। पश्चिमबंगेर कोथा थेके कोथाय प्रथम रेलपथ चालू हय? हावड़ा थेके हुगली, हावड़ा थेके रानीगंज, हावड़ा थेके बर्धमान, शियालदह थेके नईहाटी। सठिक उत्तर अपशन ए, हावड़ा थेके हुगली। 15 अगस्ट 1854 साले पूर्व भारतीय रेलेर प्रथम रेलगाड़ीटी हावड़ा थेके हुगली पर्यंत 24 माइल दूरत्व अतिक्रम करेछिल। रेलपथटी बाली, श्रीरामपुर एवं चंदननगर पर्यंत विस्तृत छिल। राममाम जलविद्युत प्रकल्पटी कोथाय अवस्थित? पुरुलिया, बाँकुड़ा, जलपाइगुड़ी, दार्जिलिं। सठिक उत्तर अपशन डी, दार्जिलिं। राममाम जलविद्युत केंद्रटी भारतेर पश्चिमबंगेर दार्जिलिं जिलार लोधामारेर 3 किलोमीटर उजाने अवस्थित। धनेखाली की जन्य विख्यात? तांत शिल्पर जन्य, कागज शिल्पर जन्य, पाट शिल्पर जन्य, चर्म शिल्पर जन्य। सठिक उत्तर अपशन ए, তাঁত শিল্পের জন্য। ধনিয়াখালী পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার একটা প্রশাসনিক বিভাগ। ধনিয়াখালী তাঁত পশ্চিমবঙ্গের হস্তচালিত তাঁত শিল্পের অন্যতম প্রধান নাম। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এলাহাবাদে, কলকাতায়, কোচিনে, মুম্বাই। সঠিক উত্তর অপশান বি, কলকাতায়। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, বেরন দ্বীপ, পাম্পন দ্বীপ। সঠিক উত্তর অপশন সি, বেরন দ্বীপ। বেরন দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, এটি বঙ্গোপসাগরে অবস্থিত। বেরন দ্বীপ আন্দামান দ্বীপের একটা শ্রেণী, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র নিশ্চিত সক্রিয় আগ্নেয়গিরি। ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে? পীর পাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত, কাশ্মীর উপত্যকা, উত্তর কাশ্মীর সমভূমি, উঞ্চ। সঠিক উত্তর অপশান এ, ডোগরা জনজাতি হল ইন্দো আর্য নৃগোষ্ঠীভুক্ত মানুষ। এই জনজাতির মানুষেরা দক্ষিণ পীরপাঞ্জান অঞ্চল থেকে ভারতের পাঞ্জাব সমভূমি এবং পাকিস্তানের কাছাকাছি অঞ্চলগুলিতে বসবাস করেন। এই জনজাতির মানুষেরা ডোগরি ভাষায় কথা বলেন। এই ভাষাটি 2001 সালে সংবিধানের অষ্টম তফসিলে যুক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদমে, হিন্দমোটর কাঁচড়াপাড়া ও দুর্গাপুরে, চিত্তরঞ্জন হিন্দমোটর ও দুর্গাপুরে, খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদমে। সঠিক উত্তর অপশান এ, পূর্ব রেলওয়ের 3টি রেলওয়ে ক্যারেজ ও ওয়াগন ওয়ার্কশপের মধ্যে একটি লিলুয়ায় অবস্থিত। 1863 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কাঁচড়াপাড়া রেলওয়ে ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানের মেরামত ও সাজোয়া গাড়ি ও গ্রেনেড সেল তৈরির জন্য প্রতিরক্ষা বিভাগকে সাহায্য করেছিল। তৃতীয় রেল ওয়াগন ওয়ার্কশপ দমদমে রয়েছে। ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত রয়েছে? বিহার, ওড়িশা, কর্ণাটক, রাজস্থান। সঠিক উত্তর অপশান বি, ওড়িশাতে সর্ববৃহৎ ম্যাঙ্গানিজ সঞ্চয় অর্থাৎ 44% রয়েছে। তারপরে রয়েছে কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি। রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার পরেই বিশ্বে ম্যাঙ্গানিজ আকরিক উৎপাদনে ভারত তৃতীয় স্থানে রয়েছে। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? অসম, পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান। সঠিক উত্তর অপশান বি, এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি।
উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তোর্সা, রায়ডাক, মেচি, পাগলা। সঠিক উত্তর অপশন বি, রায়ডাক। উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী, এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান তীর উপনদী। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় বর্ষার প্রথমে, বর্ষা শেষে, শীতকালে, গ্রীষ্মকালে। সঠিক উত্তর অপশন বি, বর্ষার শেষে বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য দেখা যায়। গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? লৌহ, কয়লা, বক্সাইট, পেট্রোলিয়াম। সঠিক উত্তর অপশন বি, গন্ডোয়ানা স্তর কয়লার জন্য বিখ্যাত। পাট চাষের প্রধান ক্ষেত্র হল তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর অপশন বি, পাট চাষের প্রধান ক্ষেত্র হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় পুরুলিয়া মালভূমি অঞ্চলে, উত্তর বাংলা সমতল ভূমিতে, পূর্বের জেলাগুলিতে, রাঢ় অঞ্চলে। সঠিক উত্তর অপশন ডি, রাঢ় অঞ্চলে।